নমস্কার বন্ধুরা, টিপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে গতকাল তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফে একটি কিন্তু নোটিফিকেশন জারি হয়েছে। এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে কী বিষয়ে বলা আছে আমরা আসুন দেখি। দেখুন, এখানে বলা আছে নোটিফিকেশনটি, হোয়ার ইজ দ্য শিশু শিক্ষা কেন্দ্র অর SSKs অ্যান্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্র MSKs আর বিং রান বাই পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন PBRSSM আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। Where is the government of West Bengal has accorded approval for transferring the administrative control of SSKs and MSKs to School Education Department, government of West Bengal. আমরা আগেই জানি যে ক্যাবিনেটের এই সিদ্ধান্ত কিন্তু আমাদের যে রাজ্যের যে বর্তমান সরকার তাদের তরফে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছিল যে SSK এবং MSK যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল সেটা কিন্তু আগামী দিনে শিশু শিক্ষা যে মিশন রয়েছে তাদের আন্ডার থেকে কিন্তু এটা সরাসরি রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে চলে যাবে। কিন্তু বর্তমান যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই প্রক্রিয়া কিছুটা ডিলেড হয় এবং অবশেষে কিন্তু সরাসরিভাবে এই প্রক্রিয়া কিন্তু শুরু হলো। এবং এখানে পরিষ্কারভাবে বলা আছে, ইট ইজ হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ শিশু শিক্ষা কেন্দ্র অর SSKs অ্যান্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্র MSKs and the entire administrative setup and human resources of Poshimongo Rajya Shishu Shiksha Mission will be transferred from Panchayat and Rural Development Department, Government of West Bengal. এখানে দেখুন এডুকেশন ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য এফেক্ট ফ্রম 1/12/2020, অর্থাৎ আগামী 1/12/2020 বা ডিসেম্বর মাসের পয়লা তারিখ থেকে কিন্তু রাজ্যের শিশু শিক্ষা মিশনের আন্ডারে SSKs এবং MSKs যারা ছিল তারা সরাসরি কিন্তু রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে আসতে চলেছে। এই সংক্রান্ত নোটিফিকেশন কিন্তু অলরেডি জারি হলো। এখন এটাই দেখার যে আগামী দিনে SSKs এবং MSKs সরাসরিভাবে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে আসার ফলে তাদের অন্তর্গত যে সমস্ত কর্মচারী তাদের চাকরি জীবনে কী কী পরিবর্তন ঘটে। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন TAPG এডুকেশন ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন TAPG ইউটিউব চ্যানেলটি।